কুমিল্লার দেবীদ্বারে জয়পুর মডেল হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটায় জয়পুর মডেল হাই স্কুল মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয় জয়পুর মডেল হাই স্কুলের সভাপতি মোহাম্মদ মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছয়নং ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল লতিফ অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য মোহাম্মদ ওয়াহিদুর রহমান এছাড়া অনুষ্ঠানে সমাজসেবক হাজী আবুল কাশিম মোহাম্মদ মনিরুল ইসলাম বিয়াল্লিশ নং জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম জয়পুর মডেল হাইস্কুলের উদ্যোক্তা আল আমিন হুসাইন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বক্তব্য শেষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জয়পুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম সোহেল